দ্রুত করোনা ভ্যাকসিন পেতে 600 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি ছাড়া করোনা ভাইরাসের টিকা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। 100 বছরের মধ্যে সবচেয়ে বড় মহামারী করোনায় বিশ্বে ইতোমধ্যে মারা গেছে 10 লাখেরও বেশি মানুষ। বাংলাদেশেও মৃত্যুর সংখ্যা প্রায় 5,500। এই রোগের কোনো ওষুধ এখনও আবিষ্কৃত না হওয়ায় টিকার দিকেই চেয়ে আছে বিশ্ববাসী। কয়েকটি দেশের টিকা চূড়ান্ত পর্যায়ে থাকলেও এখনও কাউকে চূড়ান্ত অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতিবিহীন কোনো টিকা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এজন্য প্রয়োজনীয় টাকা বরাদ্দের কথাও জানান তিনি। রাইট ফ্রম দ্য বিগিনিং বিভিন্ন যারা ভ্যাকসিন প্রোডিউস করছে তাদের সাথে যোগাযোগ রাখছে এবং আমাদের একটা বেস লাইন হলো WHO যেটাকে রিকগনাইজ না করবে সেটা আমরা ই করবো না, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করবো না। এটা আমাদের বেস লাইন, তো সেটাকে বেস লাইন ধরে আমাদের হেলথ মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টরা এবং আমাদের বিশেষ করে কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারাও পার্সোনালি বিভিন্ন ইস্যুর সাথে যোগাযোগ করতেছে এখানে প্রোডাকশনের জন্য। আমাদের ভ্যাকসিন 19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস প্রকল্পের আন্ডারে 600 কোটি টাকার সংস্থান অলরেডি আমরা এবারে বাজেটে রেখেছি। দেশে পরীক্ষামূলক প্রয়োগ হলে টিকা কম দামে পাওয়ার সুযোগ তৈরি হবে উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। ভ্যাকসিনটা আগে একটু প্রাইসটা এখনো ফিক্স করা যায়নি, এটা সব কিছু দেখা যাক। সরকার ডেফিনেটলি একটা বড় পোর্শন ফ্রি দিবে, যা এটা প্রাইমারিলি এটা চিন্তাভাবনা আছে। এ সময় আয়োডিনযুক্ত লবণ আইনের খসড়া ও বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তা উদযাপনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।